এখানকার পরিষেবা অতুলনীয় এবং সবার আগে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই আমাদের নয়াটির যে বিধায়ক কর্তভৌমিক শ্রদ্ধেয় অশোক কাকু, যিনি প্রশাসক মণ্ডলীর মেন প্রশাসক, এবং কৃতজ্ঞতা জানাই স্বাস্থ্য দপ্তরের প্রশাসক মণ্ডলীর সদস্য স্বাস্থ্য দপ্তরের সনদে মহাশয়কে তাদের অক্লান্ত পরিশ্রম, এবং সে ফর্মের যে সমস্ত স্টাফ রয়েছে বিশেষ করে প্রশান্ত সিংহ এবং তার ফুল টিম, তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। তাদের সেবায় আমি 10 তারিখে যখন আমার কোভিড আসে আক্রান্ত হই, তখন আমি সনদে মহাশয়কে ইনফর্ম করি, তিনি আমাকে ভর্তি হওয়ার সুযোগ করে দেন এবং তারপরে এত তাড়াতাড়ি যে ফিরে আসলাম সুস্থ হয়ে যে ফিরে আসলাম, তার একটাই কারণ হচ্ছে সেফোমে সব থেকে ভালো পরিষেবা হচ্ছে এবং যত্ন যেভাবে নেয় আমার মনে হয় না অন্য কোনো বড় নার্সিংহোম কিংবা বড় বড় হসপিটালে এত কেয়ারফুল করে কিনা। পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু 270 বেড শয্যা বিশিষ্ট যে নয়াটি বঙ্গে মঞ্জিল সেফোম, হ্যাঁ, পশ্চিমবঙ্গের নজির সৃষ্টি করতে চলেছে, কী বলবেন এ ব্যাপারে? কিছু বলার নেই, কারণ যেটা হতে চলেছে সেটা হওয়ারই দরকার। তার কারণ এখানে যে পরিষেবা এবং যে সুস্থতা এবং ডাক্তারবাবু থেকে শুরু করে নার্স এবং যারা এখানকার স্টাফ রয়েছে দেখভালের জন্য, সম্পূর্ণ তাদের ক্রেডিট এখানে তাড়াতাড়ি সুস্থ হয়ে ফেরার জন্য। তৃতীয়বারের জন্য বিধায়ক পদপ্রার্থী যিনি বিজেতা হয়েছেন পার্থভূমি, তার উদ্দেশ্যে কিছু বার্তা দেবেন? বাপি কাকু হচ্ছে শ্রদ্ধেয় আমাদের যিনি MLA, তা তো অতুলনীয় তার কাজকর্ম এবং তারই উদ্যোগে যেখানে প্রথমে ছিল 70, তারপরে 105, বর্তমানে 272 হয়েছে, আরও কালকে বোধ হয় কিছু সিট ঢুকেছে, বাড়বে আরও 30-40 পর্যন্ত। তাকে প্রণাম জানাই, ধন্যবাদ।